सुप्रिय शिक्षार्थी काशी कलेजर अनलाइन क्लास से तुम्हारे स्वागत जाची संज्ञा पद्धति रूपान्तर पढ़ा गत क्लासे तुम्हें देखी दशमिक संख्या के क्यों बाइनरी रूपान्तर करते हैं। गत क्लासे दशमिक संख्या के क्यों बाइनरी करते हैं देखे आज के देखो जो दशमिक संख्या के अक्टाले एवं हेक्साडेसिमले क्यों रूपान्तर करते हैं यो एक ही नियम एवं खूब ही सहज। गत क्लास मनोयोग दिए देखले आज के क्लास खूब सहजे बुझते पर देखो तेल आज क्यों पढ़ाती देखो प्रथम देखो जो अक्टाल दशमिक संख्या के दशमिक संख्या के अक्टाले रूपान्तर अक्टाल संख्य रूपान्तर रूपान्तरकरण बा रूपान्तर गत क्लासे देखिए दशमिक के बाइनरी करा और आज के देखा दशमिक के अक्टल करा। मन करो एक संख्या दशमिक संख्या मन करो आठानब्बे ये एक दशमिक संख्या ये अक्टल करब तो कि आठानब्बे एक हे दशमिक संख्या ये अक्टल कर जेको संख्या करा जाए खूब सहजे एगल करा जाए तेल इटा दशमिक बुझानर जो एखे दस लिखे और आठ मान हल अक्टाल दशमिक भित्ति दस अक्टाल भित्ति आठ से लिखते हैं तो मन हे दशमिक आठानब्बे के अक्टाले रूपान्तर करो तो आज के डेसिमल के अक्टाले कन्वर्ट करब तो बाइनरी करार्जन दुई दिए भाग कर अक्टल कर बार बार आठ दिए भाग कर देखो आठानब्बे के क्यों करब ये अक्टल करब अक्टाले भित्ति हे आठ से आठ दिए बार बार भाग करब आठ दिए भाग कर ले भागफल लिखब और भागशेषा एखे लिखब आठ दिए भाग कर ले कत हो आठ के आठ एखे एक बार छो एक और एक अठारो आठ दुगुणे षोलो आठ दुगुणे षोलो आठ बार छियान्ब्बे भाव कर ले भाग फल और भाग शेषा लिखब तेने अवशिष्ट थको कत से लिखब देखो अवशिष्ट अवशिष्ट थे कत दई अच्छा एबार भागफल के आर आठ दिए भाग करते हैं एक ही नियम तेल आठ एक के आठ अवशिष्ट थकल कत चार आबार एक जे पेल ये आबार आठ दिए भाग करब भाग जाबे ना सेजन्य एखाने शून्य लिखब भागफल शून्य अवशिष्ट एक एखाने लिखब हो गेल तेल आमार ए उत्तरटा नीच थेके उपर दिके लिखते हैं এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচেরটা আর উপরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে আমরা উত্তরটা লিখব এইভাবে নিচ থেকে উপরের দিকে সোজা তাহলে আমরা কি বলে লিখব অতএব ডেসিমাল নাম্বার আটানব্বই এটা সমান কি পেলাম উত্তর লিখব एक चार दुई एक एक तरपर चार है तरपर दुई हो आठ एट उत्तर हो गल सोजा तैना तो हलो पूर्ण संख्यार क्षेत्र जो अक्टल करी तेल आठ दिए बार बार भाग करब और जो भग्नांश है तेल क्यों हबे मन कर एक भग्नांश करी
মনে করো একটা ভগ্নাংশ দশমিক তেইশ, দশমিক তেইশ ভগ্নাংশ, এটা দশমিককে অক্টাল করতে হবে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়? ভিত্তিতে গুণ করতে হয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বারবার ভাগ করছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে বারবার গুণ করতে হয়। একবারে সোজা নিয়ম, একই নিয়ম বারবার করলে অঙ্কগুলো একবার সোজা লাগবে, অঙ্ক হচ্ছে এরকম। তাহলে আমি আর দিয়ে অক্টাল করবো, সেখানে আর দিয়ে গুণ করব। দেখো সোজা একবারে, তাহলে আমার তিন আষ্টে চব্বিশ, চার হাতে থাকলো দুই, আট দুগুণে ষোলো, আর দুয়ে আঠারো, তিন আষ্টে চব্বিশ, চার হাতে বললো দুই, আট দুগুণে ষোলো, আর দুয়ে আঠারো। তাহলে আমরা লিখবো এক আট আঠারো। তাহলে দশমিকটা কোথায় বসবে বললো তো দেখি, দশমিকটা কোথায় বসে? এখানে দুই ঘরের পর আছে, সেই জন্য এখানে বসবে, তাই না? তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম, এই গুণ ফলে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, সেটা হলো এক এক। এবার যখন গুণ করব, পূর্ণ সংখ্যা গুণ করতে হবে না, এটা গুণ হবে না, গুণ হবে ভগ্নাংশটা। আমি বারবার বলেছি যে এই ভগ্নাংশটা গুলোকেই গুণ করতে হয়, পূর্ণাংশকে করলে ভুলে যাবে। তাহলে এটা আমি আলাদা করে রাখবো, পূর্ণাংশটা এটা গুণ হবে না। তাহলে আমার ভগ্নাংশটাকে আবার গুণ করছি, তাহলে আট দিয়ে গুণ করলে কত হবে? চার আষ্টে বত্রিশে দুই, হাতে থাকলো তিন, আটে আটে চৌষট্টি, আর তিনে চার আষ্টে বত্রিশে দুই, হাতে থাকলো তিন, আট আটে চৌষট্টি, আর তিনে পঁয়ষট্টি, ছেষট্টি, সাতষট্টি, সাতষট্টি। তাহলে এখানে দশমিক হবে। দেখো তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা পাওয়া গেছে, ছয়। পূর্ণ সংখ্যা গুণ করব না, আবার গুণ করি, এভাবে তিন চারবার করলেই হবে। আবার করলে কি হবে? আট দুগুণে ষোলো ছয়, হাতে থাকলো এক, সাত সাতাশটা ছাপান্ন, আর একে সাতান্ন। দেখো তাহলে আমার পূর্ণ সংখ্যাগুলো গুণ করছি না, আর দরকার নাই, তিন ঘর হয়ে গেছে। তাহলে আমার এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, উপরেরটা, নিচেরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা সবচেয়ে বড় গুরুত্বের অঙ্ক, এটা সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, এটা উপর থেকে নিচের দিকে লিখলেই হবে। তাহলে কত হবে উত্তরটা? দেখো দশমিক তেইশ, এটা দশমিক নম্বর ছিল, এটা সমান হলো দশমিক দিতে হবে, দে এক ছয় পাঁচ, এক ছয় পাঁচ, এটা উত্তর হয়ে গেল। তাহলে সোজা না? আর যদি একসাথে পূর্ণাংশ ভগ্নাংশ থাকে, তাহলে আমরা দুইবারই করে দেব, কিন্তু উত্তরটা লিখতে হবে একবারে। মনে করো একশো একশো তেইশ দশমিক পঁয়তাল্লিশ, এটা হলো ডেসিমাল নম্বর, এটাকে অক্টাল করবো। তাহলে প্রথমে পূর্ণাংশটা করবো, একশো তেইশকে করবো, এটা করবো। তাহলে এটাকে কী করবো? এটাকে আট দিয়ে অক্টালগুলো আট দিয়ে ভাগ করতে হবে, তাহলে আট একে আট, আট একে আট, চার বাঁচলো, চার আর তিন তেতাল্লিশ, পাঁচ আষ্টে চল্লিশ। তাহলে অবশিষ্ট থাকলো কত? তিন। এটাকে আবার আট দিয়ে ভাগ করো, আট একে আট, অবশিষ্ট থাকবে সাত। থেকে আবার ভাগ করো, ভাগ যায় না, এখানে শূন্য, অবশিষ্ট থাকবে এক।
এটা নিচ দিক থেকে উপরে লিখতে হবে, তাহলে এটা সমান হলো 123 সমান একশো তিয়াত্তর হলো অক্টাল। আবার ভগ্নাংশটা করছি, দশমিক পঁয়তাল্লিশ, এটাকে আট দিয়ে গুণ করতে হবে, পঞ্চাশটা চল্লিশ, হাতে থাকলো চার, চারটা বত্রিশ, আর চারে ছত্রিশ, এখানে দশমিক হবে। আবার আট দিয়ে গুণ করো, ভগ্নাংশটা এইটুক গুণ হবে, তাহলে আমি আবার গুণ করছি, শূন্য ছয়াষ্টে আটচল্লিশ। আবার করো, তাহলে আবার আট দিয়ে গুণ করি, ভগ্নাংশটুক এইটুক গুণ করতে হবে, তাহলে আমি পালাম এখন আমাকে উত্তরটা এইভাবে লিখতে হবে, এটা ভগ্নাংশ সেই জন্য নিচ থেকে উপরে লিখতে হয়, তাহলে এটা সমান হলো দশমিক চার দশ পাঁচ পঁয়তাল্লিশ, ডেসিমাল সমান দশমিক তিন চার ছয়, তিন চার ছয় অক্টাল। এখন একসাথে উত্তরটা লিখে দিলে আমার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি লিখবো একশো তেইশ দশমিক পঁয়তাল্লিশ, ডেসিমাল সমান একশো তিয়াত্তর দশমিক তিন চার ছয় অক্টাল, এটা উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে করতে হয় দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর। এবার আমি দেখাবো অক্টাল হলো, এবার আমি দেখাবো হেক্সাডেসিমালে কি হবে রূপান্তর করা যায়। তাহলে এবার আমরা হেক্সাডেসিমাল শিখব। হেক্সা ডেসিমাল, তো এগুলো সোজা একই জিনিস, একই নিয়ম, খালি এটা পার্থক্য হচ্ছে যে এটাকে ভিত্তি মানে ষোলো দিয়ে ভাগ করতে হবে। দেখো একটা দুশো পঞ্চাশ, এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমি হেক্সা ডেসিমাল করছি, তাহলে কি বললাম, এটা হলো দুইশো পঞ্চাশ দশমিক সংখ্যা, এটাকে হেক্সা ডেসিমাল করতে হবে। তাহলে হেক্সা ডেসিমালের ভিত্তি হলো ষোলো, সেই জন্য ষোলো দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে দুশো পঞ্চাশকে ষোলো দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে, ষোলোকে ষোলো এখানে বাতিল কত নয়, আর এখানে আছে শূন্য, তাহলে নব্বই হলো, পাঁচ ষোলো আশি, তাহলে আমার অবশিষ্ট থাকলো দশ, দশ এটাকে আবার ষোলো দিয়ে ভাগ করতে হবে, ভাগ যায় না, অবশিষ্ট থাকবে এই পনেরোটা, এখানে লিখতে হবে পনেরো। এখানে একটা জিনিসই খালি ফলো করতে হবে, এই যে যখনই অবশিষ্টগুলো দশের উপরে হবে তখন এটা হেক্সাডেসিমালে দশ এইভাবে লিখতে হয় না, মানে এর সমকক্ষ মানে দশমিকের সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যাগুলো হলো এরকম, যেমন দশমিক এটা হচ্ছে দেখো দশমিক দশ, আর এটা হলো হেক্সাডেসিমাল, এটা দশ মানে হলো এ, এগারো মানে হলো বি, বারো মানে সি, ১৩ মানে ডি, ১৪ মানে ই, এগুলো লিখে রাখতে হবে, আর ১৫ মানে হলো এ, মনে রাখতে হবে। তাহলে আমি এখানে পেয়েছি অবশিষ্ট দশ, দশ মানে হলো এ, আর এটা ১৫ মানে এ, তাহলে আমি এটা নিচ থেকে উপরে দেখলে লিখলেই আমার উত্তর হয়ে যাবে। তো দেখো দুশো পঞ্চাশ ডেসিমাল নাম্বার, এটা সমান তাহলে কী পেলাম, এফ এ, এফ এ, নিচের দিক থেকে উপরের দিকে লিখতে হয়, তাহলে এটা উত্তর। তাহলে যদি দশের নিচে পেতাম নয় বা আট বা সাত, তাহলে কোনো চেঞ্জ নাই, দশের উপরে দশ থেকে ১৫ পর্যন্ত পেলে তখন এরকমভাবে লিখতে হয়, এটা একটা নিয়ম, অন্য কিছু পার্থক্য নয়, একই সব সিস্টেম।
আচ্ছা একটু ভগ্নাংশে করি। দেখো দশমিক একাত্তর, এটা হলো দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমাল করবো। হেক্সাডেসিমাল মানে ষোলো, ষোলো ভিত্তির হয়ে যাবে। এটা হলো ভগ্নাংশ সংখ্যা, তাহলে ভগ্নাংশ যখন করব তখন এটাকে ষোলো দিয়ে বারবার গুণ করতে হবে। তাহলে দশমিক একাত্তর এখানে লিখলাম, ষোলো দিয়ে গুণ করব। তাহলে আমার কত হবে গুণফল? ষোলোকে ষোলো হাতে থাকলো এক, সাত ষোলো একশো বারো, আর হাতের একে একশো তেরো। তাহলে আমার দশমিকটা কোথায় বসছে? এখানে দুই ঘর পরে, এখানে দুই ঘর পরে আছে দুই ঘর। তাহলে আমার পূর্ণ সংখ্যাটা হলো এগারো পেলাম। তাহলে আমার পূর্ণ সংখ্যা আমার আর গুণ করা লাগবে না, আমার গুণ করতে হবে ভগ্নাংশটা। তাহলে আবার ষোলো দিয়ে গুণ করতে হবে। গুণ করো কত হবে দেখো, ছয় ষোলো ছিয়ানব্বই। তাহলে ছয় বসলো হাতে থাকলো কত, নয়, তিন ষোলো আটচল্লিশ, আটচল্লিশ আর নয় কত হবে সাতান্ন, সাতান্ন। তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা পেলাম পাঁচ, এইটুকু করলেই হবে। তাহলে আমি দুইটা পেলাম পূর্ণ সংখ্যা, একটা হলো এগারো আর একটা হলো পাঁচ। তাহলে আমি বলছি যে এগারো হলেই, দশের উপরে হলেই এটা এবিসিডি দিয়ে লিখতে হবে, হেক্সাডেসিমাল। তাহলে এগারো কত হবে? এগারো হবে বি, এগারো মানে হচ্ছে বি। তাহলে এটা আমি উপর থেকে নিচের দিকে লিখে রাখতে পারবো। তাহলে উত্তরটা হবে কত, দশমিক একাত্তর সমান কত হলো তাহলে বি পাঁচ, বি পাঁচ। এটা যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার, এবার এইভাবে লিখতে হয়, বি পাঁচ হবে, হয়ে গেল উত্তর। তাহলে একই পদ্ধতি, কোনো পার্থক্য নাই, শুধু বাইনারি করলে আমার দুই দিয়ে কাজ করতে হবে, অক্টাল করলে অক্টাল করলে আট দিয়ে করতে হবে, আর হেক্সাডেসিমাল করলে ষোলো দিয়ে করতে হবে। আর যদি অঙ্কটা যদি একসাথে থাকতো তাহলে আমরা একসাথে উত্তরটা লিখে দিলে আমার হয়ে যেত। মনে করো এই অঙ্কটাই যদি এভাবেই থাকতো, যে আমরা করলাম যেটাকে, একশো তেইশ দশমিক যে কোনো নাম্বারই এভাবে করা যায়। মনে করো একশো পঁচাত্তর দিলাম, ধরো দশমিক পঁচিশ, এটা হলো ডেসিমাল নাম্বার, এটাকে হেক্সাডেসিমাল করতে হবে বা ষোলো ভিত্তি করতে হবে। সোজা দেখো, তাহলে একশো পঁচাত্তরকে আগে এটাকে ষোলো দিয়ে বারবার ভাগ করতে হবে, ভাগ করলে করতে হবে ষোলোকে ষোলো, এক আর পনেরো হলো, তাহলে শূন্য হবে এখানে একটা, অবশিষ্ট থাকবে কত, একশো ষাট, পনেরো থাকবে, তাই না? আবার এটাকে ষোলো দিয়ে ভাগ করো, ভাগ যাবে না, অবশিষ্টটা এখানে বসতে হবে। এটা করলাম নাকি একবার? তাহলে আমরা এখানে এটা লিখব এ, এটা লিখব এফ, এটা উত্তর হবে একশো পঁচাত্তর ডেসিমাল এফ, সরি এ এফ
আর 25টা এখানে করে দেব তাহলে আমার একসাথে উত্তরটা লিখে দিলে তখন হয়ে যাবে দশমিক 25 এটাকে 16 দিয়ে গুণ করো আর 16 80 হাতে থাকলো 8 16 দিয়ে গুণ 32 আর 8 40 এই আর দরকার নেই করা তাহলে আমার ভগ্নাংশটা একবারই হয়ে গেল উত্তর তাহলে 4 হলো তাহলে দশমিক 25 সমান কত পেলাম 0.4 এটা লিখতে হবে কেমন তাহলে আমার উত্তরটা এক জায়গাতে লিখে দেব দেখো এখানে লিখে দেব কত 175 মানে হলো এ এফ এ এফ আর 0.25 মানে কত পেলাম 0.4 0.4 পেলাম তাহলে এখানে 4 লিখে দেব 4 এই এটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী গুলো খুবই সোজা জিনিস এগুলো বারবার বাসাতে প্র্যাকটিস করলে এগুলো কোনো অসুবিধা হবে না আর এগুলো অনেক বই উদাহরণ টুদাহরণ দেওয়া আছে তোমরা বাসাতে একটু প্র্যাকটিস করবা এবং আমাদের ক্লাসগুলো ফলো করবা স্বাস্থ্যবিধি মেনে চলো এই প্রত্যাশে রেখে আজকে ক্লাস শেষ করছি খোদা হাফেজ।